মেগা অপিনিয়ন পোল আমাৰ যি পাঁচ বছৰত যিকেইটা প্ৰশ্ন আহিছিল কি কি প্ৰশ্ন আহিছিল পাঁচ বছৰত আপোনাৰ আৰ্থিক অৱস্থা সলনি হৈছে নে নাই যোৱা পাঁচটা বছৰ মূলত কৰা হৈছে যদিও চৰকাৰখন প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে দহ বছৰ দুটা কাৰ্যকাল অন্ত পেলাইছে গতিকে পাঁচ বছৰত আপোনাৰ বিত্তীয় অৱস্থাৰ পৰিৱৰ্তন হৈছে নে নাই যিকেইজন ব্যক্তিক প্ৰশ্ন সোধা হৈছিল আৰু এই যি প্ৰশ্নবোৰৰ উত্তৰ আছিল আগতকৈ ভাল হৈছে বুলি কৈছে 67% একো সলনি নহয় বুলি কৈছে 25% আগতকৈ বেয়া হৈছে বুলি কৈছে 7% আৰু ক'ব নোৱাৰো বুলি কৈছে 1% অৰ্থাৎ বেছিভাগ ইয়াৰ যি ৰেছপণ্ডেণ্ট আছে যিবোৰ উত্তৰদাতা আছে উত্তৰদাতাসকলে 67% আগতকৈ অৰ্থনৈতিক অৱস্থা ভাল হৈছে বুলি কৈছে একো সলনি হোৱা নাই বুলি কৈছে 25% লোকে এতিয়াও তেওঁলোকে বিশ্বাস কৰে যে কোনো ধৰণৰ তেওঁলোকৰ অৰ্থনৈতিক অৱস্থা সলনি হোৱা নাই একে অৱস্থাত আছে কিন্তু 7% লোকে কৈছে এই সংখ্যাটো গুৰুত্বপূৰ্ণ যে আগতকৈ বিত্তীয় অৱস্থা বেয়া হৈছে আৰু এই সম্পৰ্কত একেই আছে নে বেয়া হৈছে এই কথাটো ক'ব নোৱাৰে বুলি মন্তব্য কৰিছে 1% লোকে স্ক্ৰীনত প্ৰথমটো যি পেৰামিটাৰ্ছ প্ৰথমটো এবছৰলৈ অহা এবছৰলৈ অৰ্থাৎ নিৰ্বাচন হৈ যোৱাৰ পিছৰ এবছৰলৈ আপোনাৰ আৰ্থিক স্থিতি কেনে থাকিব বুলি আপুনি ভাবে পূৰ্বানুমান সকলো ব্যক্তিয়ে কৰে গতিকে কেনে পূৰ্বানুমাননো কৰে যে নতুন চৰকাৰ এখন আহিব তাৰপিছত আপোনাৰ কি হ'ব এটা গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন মনলৈ আহে যে চৰকাৰখনে মোৰ বাবে ব্যক্তিগতভাৱে কি ভাল খবৰ আনিব পাৰে মোৰ ভাল হ'বনে সকলোৱে এই প্ৰশ্নটো মনত ভাবে বা সকলোৱে এই প্ৰশ্নটোৰ উত্তৰ লৈহে ভোট দিবলৈ যাব গতিকে এই প্ৰশ্নটো সোধা হৈছিল আমাৰ এই সমীক্ষাত অহা এবছৰলৈ আপোনাৰ অৰ্থনৈতিক স্থিতি কেনে থাকিব বুলি ভাবে আগতকৈ ভাল হ'ব বুলি 72% বিচাৰিছে 72% যথেষ্ট ভাল সংখ্যা একো সলনি নহয় বুলি কৈছে 21% আগতকৈ বেয়া হ'ব বুলি কৈছে 5% আৰু কেনে অৱস্থা হ'ব ক'ব নোৱাৰো বুলি কৈছে 3% 72% কৈছে আগতকৈ ভাল হ'ব একো সলনি নহয় বুলি কৈছে 21% আগতকৈ বেয়া হ'ব বুলি কৈছে 5% ক'ব নোৱাৰো বুলি কৈছে 3% প্ৰশ্নটো আছিল অহা এবছৰলৈ আপোনাৰ আৰ্থিক স্থিতি কেনে থাকিব বুলি আপুনি ভাবে অৰ্থাৎ নতুন চৰকাৰখন অহাৰ প্ৰথম এটা বছৰৰ ভিতৰত কিবা অৰ্থনৈতিক পৰিস্থিতি পৰিৱৰ্তন হ'ব এই বিষয়টোক লৈ উত্তৰ দিছিলে আৰু এই উত্তৰ 72%, 21%, 5% আৰু 3% আনটো প্ৰশ্নলৈ আগবাঢ়িছোঁ তৃতীয় এটা প্ৰশ্ন লৈ যোৱা হৈছিল আপুনি আপোনাৰ আৰু পৰিয়ালৰ ভৱিষ্যতক লৈ আশাবাদীনে বৰ্তমান ভাৰত যিটো দিশেৰে গতি কৰা হৈছে এই ভাৰতৰ যি যাত্ৰা এই যাত্ৰালৈ নিজৰ পৰিয়ালটো বা নিজৰ ব্যক্তিগতভাৱে কিমান আশাবাদী যে মোৰ ভাল হ'ব মোৰ পৰিয়ালটোৰ ভাল হ'ব ব্যক্তিকেন্দ্ৰিক বা ব্যক্তিৰ পৰা এই প্ৰশ্নসমূহ আৰম্ভণি কৰা হৈছিল কাৰণ ভোটাৰ ব্যক্তি বিষয়টো প্ৰাধান্য পায় আৰু তেওঁ কৈছিল যে ভৱিষ্যতলৈ আশাবাদী 68% ইয়াৰ পূৰ্বে অৰ্থনৈতিক অৱস্থাৰ কিন্তু ভাল বুলি কোৱা সংখ্যাটো বেছি আছিল কিন্তু ভৱিষ্যতক লৈ আশাবাদী সংখ্যাটো তাতকৈ সামান্য কমিছে কিন্তু এটা গৰিষ্ঠ সংখ্যক সংখ্যাগৰিষ্ঠ একক সংখ্যাগৰিষ্ঠ সংখ্যক 68% কৈছে যে ভৱিষ্যতক লৈ আশাবাদী আৰু ভৱিষ্যতক লৈ মুঠেই আশাবাদী নহয় 19% লোক আৰু ক'ব নোৱাৰো বুলি কৈছে 13% লোক গতিকে এই সংখ্যাটো 68, 19 আৰু 13 ভৱিষ্যতক লৈ আপোনাৰ আৰু পৰিয়ালৰ ভৱিষ্যতক লৈ কিমান আশাবাদী বা আশাবাদী হয়নে নহয় হয় 68% নহয় 19% ক'ব নোৱাৰো 13% আন এটা প্ৰশ্ন লৈ যোৱা হৈছিল এই লোকসকলৰ ওচৰলৈ আপুনি কি 3টা ইছ্যুত ভোট দিব কি বিষয়তনো ভোট দিয়ে দেশৰ সামগ্ৰিক ইছ্যু ৰাজ্যৰ সামগ্ৰিক ইছ্যু সমষ্টিৰ সামগ্ৰিক ইছ্যু 56% লোকে কৈছে যে নিযুক্তি সংস্থাপনৰ বিষয়টোক লৈ এইবাৰ নিৰ্বাচনত নিজৰ ভোট দিব সংস্থাপন মূল বিষয় হ'ব প্ৰধান ইছ্যু হ'ব আৰু 56% লোকে নিযুক্তি সংস্থাপন মূল বিষয় বুলি ভাবিছে আৰু এই ইছ্যুৰ ভিত্তিতেই নিৰ্বাচন হ'ব অপিনিয়ন পলৰ উত্তৰদাতাসকলে এই মন্তব্য কৰিছে মুদ্ৰাস্ফীতি দাম বাঢ়িছে যোৱা সময়ছোৱাত মুদ্ৰাস্ফীতিলৈ সমগ্ৰ দেশ উদ্বিগ্ন এই কথাটো স্পষ্ট হৈ পৰিছে 47% লোকে কৈছে যে মুদ্ৰাস্ফীতি এই যি যিমানখিনি উত্তৰদাতা সেই প্ৰশ্নটোৰ উত্তৰদাতাসকলৰ 47% মুদ্ৰাস্ফীতি মূল বিষয় বুলি কৈছে আমি ইয়াত সৰ্বাধিক যিটো বিষয় শতকৰা বেছি সেই বিষয়টোত দিছোঁ মুদ্ৰাস্ফীতি 47% লোকে কৈছে যে এই দ্বিতীয় ইছ্যু যিটো মুদ্ৰাস্ফীতি সংস্থাপন মুদ্ৰাস্ফীতি দুটা গুৰুত্বপূৰ্ণ বিষয় আইন শৃংখলা যোৱা সময়ছোৱাত দেশৰ আইন শৃংখলাক লৈ বিভিন্ন প্ৰশ্ন উপস্থাপন হৈছে যেনেকৈ উত্তৰ পূৰ্বাঞ্চলত মণিপুৰৰ আইন শৃংখলা যথেষ্ট অৱনতি ঘটিছে কিন্তু অসমসহ অন্যান্য অঞ্চলত উগ্ৰপন্থা কমিছে বা অন্যান্য আইন শৃংখলাৰ পৰিস্থিতি সামান্য পৰিমাণে উগ্ৰপন্থীজনিত ঘটনা কমিছে দেশৰ অন্যান্য স্থানতো মিশ্ৰিত বিভিন্ন প্ৰভাৱ জম্মু কাশ্মীৰ লাডাখৰ যি 370 আৰ্টিকল 370 প্ৰত্যাহাৰৰ পাছত তাৰ প্ৰতিক্ৰিয়াও গুৰুত্বপূৰ্ণ কথা গতিকে আইন শৃংখলাটো গুৰুত্ব দিছে আইন শৃংখলা 46% লোকে 46% 46% লোকে আইন শৃংখলা ইছ্যু বুলি কৈছে অৰ্থাৎ 3টা গুৰুত্বপূৰ্ণ ইছ্যু দেখিবলৈ পোৱা গৈছে এই নিৰ্বাচনত মূল নিৰ্ণায়ক কথা হ'ব সংস্থাপন
এইটো এটা গুরুত্বপূর্ণ কথা মুদ্রাস্ফীতি আর মুদ্রাস্ফীতির মূল্যবৃদ্ধি বজাৰ মূল্যর বিষয়টো আহে অর্থনৈতিক অবস্থার কথাটো আহে আর আইন শৃঙ্খলা এই তিনিটা বিষয়ক প্রধান ইস্যু হিসাবে লৈ এবার ভোটদাতাই ভোট দিব বা ভোটর সিদ্ধান্ত লব কি তিনিটা ইস্যু আমি পুনর্বার কৈছো যে মুদ্রাস্ফীতি আইন শৃঙ্খলা আর সকলকে গুরুত্বপূর্ণ ইস্যুটি হল সংস্থাপন অর্থাৎ দেশের বাবে এটিও নিয়োগ একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে নিবনুয়া সমস্যা বিশেষ কোভিডোত্তর সময়ত নিবনুয়া সমস্যা বৃদ্ধি হওয়া বলে কয় এই বিষয়টি কৈছে আন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সোধা হয়েছিল যে ভোট দিওতে যদি এই প্রশ্নটি কেবল যিসকলে বিজেপিক ভোট দিম বলে কৈছে তেওঁলোককে সোধা হয়েছিল যিসকলে বিজেপিক ভোট দিম বলে কোৱা নাই তেওঁলোকক সোধা হওয়া নাই আপনি প্রার্থী না চাই মোদীর নামতে ভোটটো দিব নাকি অর্থাৎ আপনার এলাকার প্রার্থীজন চাই ভোট দিব নে প্রধানমন্ত্রীর নামটোর কারণে ভোট দিব আর এই মানে স্পষ্টভাবে এই বিষয়টি এবার দর্শকক জানাব বিচার যে যিসকলে বিজেপিক ভোটদান করিম বলে কৈছিল তেওঁলোকক এই দ্বিতীয় প্রশ্নটি করা হয়েছিল তেওঁলোকে কৈছিল যে হয় 85% নহয় 11% অর্থাৎ কব নো 4% অর্থাৎ বিজেপিয়ে যেদরে এই নির্বাচনটির ব্র্যান্ডিং করেছে যেদরে প্রধানমন্ত্রী সন্মুখত লৈ নির্বাচনটো আগবাঢ়িছে নির্বাচনলৈ ভোটদাতাসকলৰ কাষ চাবলৈ চেষ্টা কৰিছে আৰু এই প্ৰচাৰ বা এই যি বিজেপিৰ নির্বাচনী অভিযান ইয়াত শক্তিশালী বিষয়টো হৈছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বাৰ বা কার্যকালৰ বাবে তেওঁ সমাপ্ত কৰি তৃতীয়বাৰৰ বাবে তেওঁ জনাদেশ বিচাৰিছে গতিকে এই বিষয়টোত কৈছে যে বিজেপিক ভোট দিম বুলি কোৱা সকলক যেতিয়া এই প্রশ্নটো পুনৰ কৰা হৈছিল যে আপুনি নরেন্দ্র মোদীক প্ৰাৰ্থী নাচায় মোদীৰ নামতে ভোটটো দিব নেকি 85% কৈছে হয় 11% কৈছে নহয় 4% কৈছে কব নোৱাৰো কেন্দ্রীয় আসনির বিষয়ে জানেনে আর লাভান্বিত হয়েছেনে কেন্দ্রীয় সরকারে বিভিন্ন ধরনের আসনি ঘোষণা করেছে বিভিন্ন ধরনের আসনি সফলতার কথা কয় এই প্রশ্নের উত্তর পি এম কিষাণ সন্মান নিধি 51% জানো বলে কৈছে আর লাভান্বিত হয়েছে বলে কৈছে 68% আসনিখনের বিষয়ে 51% জানে কিন্তু 68% লোক যিসকলে জানো বলে কৈছে তারে 68% লোকে এই আসনিখনের সুফল পাইছে প্রধানমন্ত্রী আবাস যোজনা 53% আসনিখনের বিষয়ে জানো বলে কৈছে আর 53% 58% এই আসনিখনেরপরা লাভ পাইছে অর্থাৎ 53% 58% লাভ পাইছে হর ঘর জল এই আসনিখনের জানো কৈছে 56% আর লাভান্বিত হয়েছে 70% লোকে হর ঘর জল আর মন করব যে এই পরিসংখ্যাটা এটা আমি যে পরিসংখ্যা দিয়ে আছো সমগ্র দেশের যি মীন পরিসংখ্যা গড় পরিসংখ্যা কিন্তু আমি রাজ্য বিশেষ আহিম আর অসমরও আমি এই গতিটো প্রশ্নরে অসমৰ নির্দিষ্ট উত্তরবুর আহিম অসমৰ লোকে কি কলে এইবর প্রশ্ন আমি রাজ্য হিসাবেও কম সমষ্টি হিসাবেও কবলে যত্ন করিম অসমৰ ক্ষেত্রত অন্তত সমগ্র দেশের সম্ভব নহল উজ্বলা যোজনা আসনিখনের বিষয়ে 61% উত্তরদাতাই জানে আসনিখনের বিষয়ে শুনিছে আর এই জনাসকলের ভিতর 70% আসনিখনেরপরা লাভ পাইছে বা এই আসনিখনের উপভোক্তা হয়েছে হিতাধিকারী হয়েছে জনধন যোজনার বিষয়ে 51% লোকে জানে আর লাভান্বিত হয়েছে 51%রে 66% অর্থাৎ যি 51% উত্তর দিছে যে আসনিখনের বিষয়ে মই জানো তারে 66% জনধন যোজনার অ্যাকাউন্টস ব্যাঙ্কলে গিয়ে খুলিছে আয়ুষ্মান যোজনা বীমা ক্ষেত্রত এক যুগান্তকারী আসনি বলে বিজেপিয়ে বড় শক্তিশালীভাবে প্রচার চলাইছে জানো বলে কৈছে 40% আসনির ভিতর এই আসনিখনে আটাইকে কম সংখ্যক লোকে জানিছে এতিয়ালৈকে আমি যিমানকিটা প্রশ্ন দিলো আর লাভান্বিত হয়েছো এই কথাটো 40%রপরা 40% যদি আমি 100% একটা ইউনিভার্স বলে ধরো এটা 40%রে 61% লোকে এই আসনিখনের বিষয়ে লাভ পাইছে বা আসনিখনেরপরা হিতাধিকারী রূপে বিবেচিত হয়েছে আন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নলে আহিছো এই মুহূর্তের একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন মহিলা সংরক্ষণ নীতির উপর আপনার মতামত কি মহিলা সংরক্ষণ নীতি সদনত ইয়াক অনুমোদন জানা হল রাষ্ট্রপতি অনুমোদন জানালে আর ইয়া বলবৎ হব মহিলার বাবে আসন সংরক্ষণ এই বিষয়টির উপর 33% আসন সংরক্ষণ এই বিষয়টির উপর কি প্রতিক্রিয়া আছে মহিলার আসন সংরক্ষণ আর দেশের যখন উত্তরদাতা আছিল আমি যখন উত্তরদাতার ওসরলে গেছিল সমর্থন করেছে 68% বিরোধিতা করেছে 20% আর এই বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেছে বা কোনো মন্তব্য নাই 12% লোকে মহিলা সংরক্ষণ নীতির উপর যি সিদ্ধান্ত এই সিদ্ধান্তের উপর প্রশ্ন সোধা হয়েছিল আর সমগ্র দেশের পরিসংখ্যা আমি জানাইছো সমগ্র দেশের 68% লোকে সমর্থন আগবাইছে 20% লোকে বিরোধিতা করেছে আর নাজানো বলে কৈছে 12% লোকে মহিলা সংরক্ষণ নীতির উপর মতামত কি বিজেপি সরকার এই সরকার দ্বিতীয় কার্যকালত যি এই আইন আনা হল এই বিষয়ে প্রতিক্রিয়া
ইন্ডি এলায়েন্স দেশত যি কংগ্রেসের নেতৃত্বত বিরোধী শক্তিসমূহৰ এটা মিত্রজোট আৰু এই মিত্রজোটে একেলগে নির্বাচন খেলার ঘোষণা কৰিছিল। এই বিষয়টোক লৈ প্রশ্ন সোধা হৈছিল যে এই মিত্রতার বিষয়ে আপুনি অবগত হৈছে নে নাই? ইন্ডি এলায়েন্স ইন্ডি মিত্রতার বিষয়ে 56% লোকে কৈছে হয় জানো নাজানো বা অবগত নহয় বুলি কৈছে 22% লোকে, আৰু কব নোৱাৰো বা নাজানো বুলি কৈছে 22% লোকে, অৰ্থাৎ 56% লোকে জানে আৰু এই মিত্রতার কথা। এই মিত্রতা আৰু এই যে নির্বাচনী যুঁজত অৱতীৰ্ণ হ'ব একত্ৰে সেই খবৰ ইতিমধ্যে তেওঁলোকে পাইছে, সংখ্যা 56% সংখ্যাই লোকে পাইছে। অযোধ্যার রাম মন্দির জাতীয় গৌরব আর ঐক্যর প্রতীক নাকি, বা অযোধ্যার এই মন্দির স্থাপনে এই নির্বাচন কেনে ধরনের প্রভাব পেলাব সেই সম্পর্কে এই প্রশ্ন করা হয়েছিল। অযোধ্যাত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আর এই সমগ্র অনুষ্ঠানটির যে কার্যসূচী, এই কার্যসূচীক লৈ নির্বাচনত কেনে প্রভাব পড়ব? প্রাণ প্রতিষ্ঠা কার্যসূচী 64% কৈছে হয়, ই দেশের ঐক্যর প্রতীক নহয় বলে কৈছে 20%, আর এই বিষয়ে কোনো মন্তব্য দিয়া নাই বা নাজানো বলে কৈছে 16%। রাম মন্দির সম্পর্কীয় প্রশ্ন আছিল অন্তিমটো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার হাতত আরো কেবাটাও প্রশ্ন আছে, পরবর্তী সেট প্রশ্নলে আমি যাম, আমি এই সমগ্র বিষয়টা আমি চর্চা করিম। কিন্তু মই পুনৰ এবাৰ কৈছো যে সংরক্ষণ কিমান শতাংশ হব লাগে, সংরক্ষণ এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সংরক্ষণ কিয়নো সংরক্ষণক লৈ দেশত ভালেমান দিন ধৰি চর্চা চলি আছে যে রিজার্ভেশন বিশেষকৈ জাতি জনগোষ্ঠী, অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি, অন্যান্য পিছপৰা জাতি সংরক্ষণ কিমান শতাংশ হব লাগে, 50% যি কম বা বেছি হব লাগে বুলি কৈছে। সংরক্ষণ 50% বেছি আসনত হব লাগে নেকি সকলো জাতি জনগোষ্ঠী, পিছপৰা জাতি জনগোষ্ঠীর বাবে? 48% কৈছে যে বেছি হব লাগে, 48% সংরক্ষণ বিচাৰিছে, আৰু 50% কৈছে যে 50% সংরক্ষণতকৈ কম হব লাগে, 50-ৰ ওপৰত সংরক্ষণ হব নালাগে। যি সংরক্ষণের পার্সেন্টেজ সকলো মিলি অনুসূচিত জাতি জনজাতি যি ধরনের আমার সংরক্ষণ আছে বিভিন্ন নিযুক্তিকে ধরে বিভিন্ন ক্ষেত্রে, এই সংরক্ষণ 21% 50-ৰ তলত থাকিব লাগে বুলি কৈছে। জাতিভিত্তিক সংরক্ষণ এই যি বিষয়টো আছে এই বিষয়টো অন্ত পৰিব লাগে বুলি কৈছে 15% লোকে, জাতিভিত্তিক অনখন যি সংরক্ষণ সেয়া অন্ত পৰিব লাগে বুলি মন্তব্য প্ৰকাশ কৰিছে। আৰু অর্থনৈতিক ভিত্তিতহে আচলতে সংরক্ষণ হ'ব লাগে, বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ লোক যিসকল জাতি জনগোষ্ঠী হৈছে অথচ তেওঁলোক অর্থনৈতিকভাৱে সচল, সামাজিকভাৱে শক্তিশালী, তেওঁলোকো সংরক্ষণৰ কিয় পাব এই বিষয়টো এটা প্রশ্ন সদায় উঠি আহিছে। গতিকে কৈছে যে যিসকল পিছপৰা যি জাতি জনগোষ্ঠীৰে নহওক কিয় তেওঁলোকে সংরক্ষণ পাব লাগে, আর যখন সচ্ছল সবল শক্তিশালী প্রভাবশালী সংরক্ষণ পাব নালাগে, এই বিষয়টুক 12% মত আর কব নারী মন্তব্য করবলে অস্বীকার করেছে 4% লোকে। আমি এই সমগ্র যে পরিক্রমা আছে এই বিষয়টুক লৈ পেলে আমার কেবাটাও তথ্য আছে, এই তথ্যকিটা আমি আপনার জানাম। কিন্তু মূল বিষয়টি হয়েছে যে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সমগ্র দেশত করা হয়েছিল আর এই সমগ্র দেশত আজি যে বিষয়টি আজি লৈ যোৱা হৈছিল ভোটার সকলের ওসরলে, আমি পরিসংখ্যা ইতিমধ্যে কৈছো এই বিষয়টুক লৈ কেবা তৰপীয়া যে প্রশ্ন হয়েছিল কেবাবারও। প্রথমতে এজন আমার প্রতিনিধি পুনপটিয়াকৈ গৈছে, পুনপটিয়াকৈ প্রশ্ন সুধিছে, ভিডিও রেকর্ডিং কৰিছে, ভিডিও সমূহ নিরীক্ষণ করা হয়েছে বা ভিডিও সমূহ চোৱা হৈছে, তাৰপিছত পুনৰ এবাৰ ভেৰিফাই কৰা হৈছে, আৰু সৰ্বশেষত পুনৰ এবাৰ তেওঁ সোধা হৈছে যে আপুনি যে এই প্ৰশ্নসমূহৰ উত্তৰ দিছিল এইবোৰ আপুনি সঠিকভাৱে দিছেনে, বা এইখিনিতে আপোনাৰ স্থিতি অটল আছে নেকি, সলনি হ'ব পাৰে নেকি, এনেকুৱা ধৰণৰ বিষয়বোৰ সুধিছে। আৰু কেবা তৰপীয়া ব্যৱস্থাৰে এই অপিনিয়ন পোল বিষয়টো আজি লোৱা হৈছে আৰু